ভাইও বাবাজি, এই আজকের আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা আমরা বিধবা বলে মনে হয় যে আমরা বাজারে গেলে কে ফুচকা খাবে, কার খাবো? তা ব্যাপার নেই। কেউ দেখবেন টাকা হলে দুধ কিনে খায়, কেউ টাকা হলে মদ কিনে খায়, কেউ সময় পেলে জুয়া খেলে, কেউ সময় পেলে মসজিদে থাকে, কথা ঠিক কিনা? তা ওরা সময় পেয়েছে মরণ সময়, তাই ওরা ওদিকে গিয়েছে, আর আমরা সময় পেয়েছি, আমরা একটু এ জায়গায় বসেছি। পার্থক্য এটা। এখন এখানে কেন বসবেন? এক কথা বলবেন, খোকা সওয়াব হয়, কিন্তু চাচা সওয়াব হচ্ছে কি গুনাহ হচ্ছে ওটা তো দুনিয়ার পরিমাণটা বুঝতে পারবেন না। বুঝতে গেলে বইটা আপডেট করতে হবে। আপডেট কোথায় করবেন? বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইডের ছাদ জ্বালাই, যার নাম কবর। এছাড়া আর বই আপডেট করার জায়গা নেই। ব্যাংকের বই তাহলে কোনটা? ব্যাংকের যেটা বই তার নাম হলো আমলনামা। সকলের আছে না নাই আমলনামা? এখন ওটা তো কবরে গেলে পাবেন। দুনিয়ায় যদি হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যান ক্যাশ, তাহলে গভীর রাতে বসে থাকলে হবে না কোনো গ্যাস। তাহলে আমি আগে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ দিই, কেন বসবেন? তারপরে অন্যদিকে যাব। আর মেয়েদের বসার জায়গা কোন দিকে? নেই মানে জেজ্জার জেজ্জার মতো বেঁচে গেছে, অন্তত চুপ করতে বলাটা বন্ধ হয়েছে। আর নারী যাক, খবরদার কেউ মারবেন না কোনোদিন। একবার যদি মেরেছেন মার বন্ধ হবে? খালি বলবে মেরে দেখ, এমন মুড়লে বলবে মনে হয় মমতা ব্যানার্জি। আচ্ছা যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? যেই বলবে মেরে দেখ, দুটো দিয়ে দিল, শুয়ে পড়ে উঠল, এবার মার আর দুটো খাইয়ে দিল। এই করে করে আমার বক্তব্য সবাই বুঝতে পারবে না, ভালো লাগবে না। আর ভালো না লাগলে উঠে দাঁড়িয়ে বলবেন যে বুঝতে পারছি না, বুঝিয়ে দেব। সারা জীবন তো খেয়েছেন ভিটামিন সিরাপ, ক্যান্সারের কেমো পাননি, আর ক্যান্সারের কেমো পাননি বলে আজ এই অবস্থা। ক্যান্সারের কেমো মানে কোনো মানুষের ক্যান্সার হয়েছে, ফেয়ার লাভলি মা কে লাভ হবে? তা আমরা বক্তারা তো সব ফেয়ার লাভলি দিচ্ছি, ক্যান্সারের ট্রিটমেন্ট কোথায়? আর ক্যান্সারের ট্রিটমেন্ট ও যেই মারবো, ও মাথার চুল উঠে যাবে, মুখ বাংলা পাঁচ হয়ে যাবে, তের নামে লাস্টিন চলবে, ভালো লাগবে না। ভালো লাগবে কেমন? বাবারা বাবারা করলে ভালো লাগবে। আর যে বক্তা বাবারা বাবারা করেছে, শুনতে ভালো লেগেছে, সমাজ পরিবর্তন হয়। আর সমাজ পরিবর্তন করতে গেলে জমি যেমন চষে, জমি চষার মতো বক্তব্য করতে হবে, যেন মাটি ওলট পালট হয়। মাটি ওলট পালট হলে জমি চষাটা ভালো হবে, চষা ভালো হলে গাছটা ভালো হবে। আর আজকের জমি চষা বক্তব্য হয় না, খুব দায়িত্ব নিয়ে বলছি। চলুন 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 ভাইও বাবাজি, এই মহিলাদের মারবেন না কেন বলছি? আমি আগে উদাহরণটা যখন বলেছি শেষ করে দিই। আজকের সমাজে তালাক যত বেড়েছে, এর পিছনে দুটো কারণ। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে ধৈর্য কম হওয়ার কারণে ডিভোর্সের সংখ্যা বেড়েছে, কথা ঠিক কি না? কারণ দুটোই যদি কারেন্ট লাইন হয় পুড়ে যাবে না? একটা ফিউজ আর তিন দরকার, আর একটা কারেন্ট দরকার। এই মার 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 কেন মারতে মানা করছি? তাহলে গল্পই করি, কারণ আমার গল্প আবার নবিয়ানা মেম্বার এখানে বসে একটা গল্প করলেও খোদার দরবারে কৈফিয়াত দিতে হবে। কিন্তু গল্পটার মধ্যে শিক্ষণীয় বিষয় যদি থাকে তাহলে ওইটা বলা চলবে। বুঝতে পারলেন কথা? উত্তর চব্বিশ পরগনা বসিরহাট বেড়াচাপা বলে একটা জায়গা আছে। একটা ছেলে আমাকে ফোন করে বলছে, ভাই আমি আমার স্ত্রীর তালাক দিয়েছি। কত তালাক রা? বলছে 1 কোটি তালাক। ফোন রাখ, বলে যেই ফোন কেটে দিয়েছে আবার করেছে। কি হয়েছে? বলছে মশলাটা কি হবে? তা যেদিন ছেলেটা ফোন করে সেদিন কার্তিক মাসের শেষ তারিখ। আমি বললাম অগ্রান মাসের 1 তারিখ তোদের ওখানে যাচ্ছি, আগামীকাল তোর দোকানে দেখা করব। রাখ, ছেলেটাকে আমি চিনছি। ওর দোকানে গেলাম, বললো এই বউ কোথায়? বলছে গ্যারেজে। গ্যারেজ? তারপর বলছে ভাইজান আপনি বুঝতে পারেন না, বলছে বাপের বাড়ি। সেটা কত বড় জন্তু, বউ বাপের বাড়ি আছে বলছে গ্যারেজে আছে।
তা আমি বললাম এই কোথায়? বলছে এই তো মানে পাশে। আমি ডাক তা ও বলছে ভাই জান আমি তালাক দিয়েছি আমি ডাকতে পারবো। আমি দেখলাম চোর হলে কে বংশ ভালো। তুই না ডাকিস ক্যারাম বোর্ডের মতো অ্যাঙ্গেলে আমার সেকেন্ড পকেট হোক কাউকে ডাকা। তা ওর বউ ওর শাশুড়ি এই পাঁচজন সাতজন আসলো বসলো মহিলাটাকে আমি বললাম এই কি হয়েছে বলো। তা সে ঘন্টা টন্টা দেব না আমি বলবো না যা বলো ও বলুক। আলাম এই বলতো বলে ভাই জামা কাপড় গায়ে দিয়ে নিয়েছি দোকানে যাব একটু ঝগড়া মতো হয়েছে একটা মেরেছি বলছে মেরে দেখ আবার দুটো দিচ্ছি বলছে মেরে দেখ শুয়ে পড়লো উঠেছে আবার মারছি বলছে মেরে দেখ। তা আমি কতক্ষণ মারব? তা পরিশেষে আমি বললাম তালাক দেবো বলছে তোর বাপের সাহস আছে দে দেখ। বলছে যেই বলেছে তোর বাপের সাহস আছে দিয়ে দেখ। আমি আর রাগ সহ্য না করতে পেরে আমি বলেছি এক তালাক দু তালাক বলে চুপ করে আছি জানি ফিউজ কাটে কাটুক ট্রান্সমিটারটা ঠিক থাক। ও তখন বলছে আর একবার বলে দেখ ওলা উঠো তোর মাথা খাবো। বলছে যেই বলেছে আর একবার বলে দেখ তোর মাথা খাবো আমি আর রাগ সহ্য না করতে পারি তবে তিন তালাক একশো তালাক এক লাখ তালাক এক কোটি তালাক তোর তালাক তোর মা তালাক পাড়া শুদ্ধ তালাক। বলছে ঠেলা সামলা। তো আমি ছেলেটার কথা শুনে মাথা থেকে পা পর্যন্ত শুধু দেখছি মানুষ না পায়জামা। মহিলাটাকে জিজ্ঞাসা করলাম এই এ যা বলতে সত্য? বলছে হুম। আল্লাহ কার দোষ? বলছে সব আমার। ওর কোনো দোষ নেই? বলছে ওর একটা দোষ। আল্লাহ কি দোষ? বলছে হুজুর আমার না হয় তালাক দিয়েছে দিয়েছে ও আমার মারও তালাক দিছে। আচ্ছা এবার আসুন এটা বলার উদ্দেশ্যটা। আচ্ছা ওই জায়গায় ওদের দুজনের গল্পটা শুনে যেটুকু মনে হলো মেয়েটা শুধু বলছে মেরে দেখ মেরে যাচ্ছে। যদি মেয়েটা চুপ থাকতো দু চারটে মারার পরে আর কি মারত? কিন্তু খালি বলছে মেরে দেখ আরে তত মারছে। মেয়েটা যদি জাবানে চুপ থাকতো ডিভোর্সের মতো চরম সিদ্ধান্ত কখনো পৌঁছাতো না। আজকের একটা মানুষ আপনারা যে কেউ ৫০০ টাকা ইনকাম করতে গেলে মনে করেন আমাদের বাড়ি কাজ করছেন কেউ একজন মিস্ত্রি সেই মিস্ত্রির ৫০০ টাকা কি ৬০০ টাকা ইনকাম করতে গেলে আমার মা আমার বউ আমার চারটে ভাই আমি আমার ড্রাইভার ওর কাজটা সকলের চোখে ভালো লাগানোর দরকার আছে না নাই? তারপরে ইনকাম কত? ৫০০ থেকে ৬০০ টাকা। আচ্ছা বাড়ির স্বামী পুরুষ মানুষ ৫০০ টাকা ইনকাম করতে গেলে যদি ৮ থেকে ১০টা মানুষকে খুশি রেখে ৫০০ টাকা ইনকাম করে বাড়িতে ঢুকতে হয় এ নারী জাত অবলা বোঝে না দুবেলা স্বামীর সাথে করছে ঝামেলা। স্বামী ১০টা মানুষকে শান্ত করে ৫০০ টাকা ইনকাম করে বাড়ি ফিরছে আরে নারী যা একটা পুরুষ মানুষকে শান্ত করতে পারছে না। আসলে নারী না নারী আমাদের এই মুরব্বীরা বসে আছেন দাদুর বয়সে বাপ বয়সে মানুষ বসে আছেন বয়স হয়ে গেছে ৮০ বছর ৬৫ বছর ৬০ বছর এখনো যদি চোখ দেখায় না এনাদের স্ত্রী আমাদের মায়েরা একদম স্যাটেল ব্রেকের মতো দাঁড়িয়ে যায় কথা ঠিক কি না? আর আমাদের মতোই ২৮ বছর ৩০ বছরের যুবক যদি বলে এই দেখো শোনো বলে বেশি খজ খজ করো না চুপ করো তার মানে পুরো ঝামা ঘষে দিল। তাহলে এনারা বয়স হয়ে গেছে স্বামীর পাওয়ারটা আজও ধরে আছে পুরো ১১,০০০ ভোল্টেজ আর আমাদের ১১,০০০ ভোল্টেজ থাকার কথা আমাদের লাইন সিরিজ কিন্তু কেন তার ব্যাখ্যা একটু পরে দেব। কেবল ওই গল্পটা থেকে আমি এটাই বোঝাতে চাইলাম মহিলারা যদি একটু চুপ থাকে ডিভোর্স হবে না আর মহিলা যদি বকবক বকবক করতে শুরু করে আপনি একটু চুপ থাকবেন কিছু সময় দেখবেন ও বকে বকের ব্যাটারি লো দিলে চুপ করে যাবে তারপরে আপনি শুরু করবেন ও শুধু রেকর্ডিং করবে আর কোনো সাউন্ড দেবে না। এটা অভ্যাস আজকে বলছি কাল থেকে মেলাবেন কেতাবের থিওরি অনুযায়ী। চলুন বক্তব্য
ফাঁকা ফাঁকা হয়ে বস, কথা বলবি না। আমি অন্য হুজুরদের মতো না, আমার বক্তব্য শুনতে গেলে জ্যান্ত অবস্থা রাখতে হবে। আমি হাম্মা যাই বক্তব্য বন্ধ করতে বাড়ি চলে যাই, কারণ লোক শুনবে না, জোর করে শোনানোর দরকার নেই। চলুন যতক্ষণ শুনবে না আল্লাহর রাস্তায় নিয়ত করে শুনেন যে আল্লাহর জন্য শুনছি, ভালো না লাগে উঠে বলবেন যে হুজুর এই কথাটা আপনি বুঝতে পারেনি, দুবার বলবো, দুবার না বোঝেন তিনবার বলবো, তিনবার না বোঝেন চারবার বলবো। এখন ওয়াজ হয় কেমন, বাবারা বাবারা কি বলবো নবীর দুঃখের কথা, তোর কি দুঃখ আছে বল না। লোক বলছে দারুণ বলেছে হুজুর, আর দুটো গজল বলো। এর নাম ওয়াজ। ওয়াজের থিওরি হলো তামুরু নবিল মারুফ অতা নাহাউলানিল মুনকার। যারা এই নবিয়ানা মেম্বারে বক্তব্য দেবে তাদের বক্তব্য একটা হলো ভালো কাজ আদেশ, আর একটা হলো অসৎ কাজে নিষেধ। কিন্তু বক্তব্য শুধু আদেশই হচ্ছে, নিষেধের বেলা নেই। এত এই বাপ চাচা গুলো ভাত দেয় না ছেলেরা, কুটুম 30টা করে কুটুম খাওয়াচ্ছে আজকের দিনে, বাপের দুমুটো ভাত দিতে গেলে কম পড়বে, সে আওয়াজ নেই। সভাও দেবে নামাজও পড়বে না, সে জলসা নেই। বাড়ির বউরা গুরুবলন করে ভর্তি হয়ে যাচ্ছে, সে বক্তব্য নেই। ভাবি দেওয়ারের হাত ধরে পালিয়ে যাচ্ছে, সে বক্তব্য নেই। মসজিদের গায়ে মেলা লাইট লাগাচ্ছে, সে বক্তব্য নেই। খালি বলছে জলসা দাও দিলে সওয়াব হবে। চলো ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে বক্তব্যের জন্য আগিয়েছি, আজকের বক্তব্য হলো ভূমিকা ছাড়াই আমি আপনার মাঝে বক্তব্য রাখছি। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো, যেখানে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের বাপ আর মায়ের সাথে খবরদার অসৎ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের সমাজে বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এ ওলা উঠোরা কবে মরবে তাড়াতাড়ি, শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি, জলসার দিনে গরম গরম দিচ্ছে পিয়াজি। আমাদের মতো বক্তাদের দাওয়াত করে আমরা আসি, আসলে বলে হুজুর খান খান খান, যদি বলি খাবো না বলছে হুজুর কেন, বলছি আমার পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, আমার পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না। তখন কমিটির ছেলেরা বলছে হুজুর না খেলে দুঃখ পাবো, একটুখানি খান, চর্বি বাদে দেবো, সলিড দেবো, দিশি মুরগি, মাছের তরকারি, বলছি খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙুর আপেল বেদানা আপনার কি কিছুই চলবে না, না খাবো না। তখন বলছে হুজুর দুঃখ পাবো, ও নামালবাড়ের ছেলেরা সাদ্দাম হোসেন না খেলে তুমি দুঃখ পাবে কেন, সাদ্দাম হোসেনকে খাইয়ে তুমি খোদার জান্নাত রিজার্ভেশন করতে পারবে না, সাদ্দাম হোসেনকে খাইয়ে তুমি খোদার জান্নাত দখল করতে পারবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কেউ বলবে না সাদ্দাম হোসেন আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না, তোমার বাপ নামাজ না পড়তে পারে, তোমার বাপ বিড়ি খেতে পারে, আমার মা বেশ্যা বৃত্তি করতে পারে, পাড়ার লোক বলবে পতিতা, পাড়ার লোক বলবে বেশ্যা, পাড়ার লোক বলবে বিড়িখোর, পাড়ার লোক বলবে মাতাল। কিন্তু ও সাদ্দা শহীদুল শফিকুল মনিরুল তুমি বলবে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার আব্বা জান, যদি বুকের সাথে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার জন্য বাৎসরিক জলসা, তাহলে তোমার জন্য ইসালের সাপ, তা না হলে কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। এমন বহু মানুষ রয়েছে, এমন কিছু বাড়ি আছে, একটা একটা বাড়িতে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, জম্মের খাওয়া খাচ্ছে, মরণ খাওয়া খাচ্ছে, কিন্তু সেই বাড়িতে দুটো মানুষকে ভাত দেওয়া হয় না, একটা হলো বাপ আর একটা হলো মা। অথচ পাঁচিলের মাথায় লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওইখানে সবকিছু পাবেন বুড়ো আর বুড়িবাদ। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা
অনৌজুয়ান যুবকেরা এমন ছেলে রয়েছে বাপের ভাত দেয় না মায়ের ভাত দেয় না অথচ আজমির শরীফের হাড়িতে 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে আসছে কেন কিসের জন্য যে ছেলেটা আজমিরের হাড়িতে 2000 টাকা দিয়ে আসছে 500 টাকা দিয়ে আসছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ দিচ্ছে ওই ছেলেটাকে বলবো মনে রাখুন যারা বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না ওদের জন্য আজমির শরীফে জিয়ারত করা চলবে না যারা বাপ আর মায়ের সাথে ভালো ব্যবহার করে না ওদের জন্য ফুরফুরা শরীফে যাওয়া চলবে না বলবেন হুজুর কেন দাদা হুজুর কি শুধু আপনার না পাঁচ হুজুর কি শুধু আপনার না আজমিরের হুজুর কি শুধু আপনার না তাহলে আমরা কেন যাব না ও ছেলেরা কানাড়া বড় দিন ব্যাঙ্গেরা বা সর্দি কাশি যে ছেলেটা বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না ওর জন্য আজমিরের পীর পীর সাহেব নয় যে ছেলেটা বাপকে ভাত দেয় না মাকে ভাত দেয় না ওর জন্য দাদা হুজুর পীর সাহেব নয় পাঁচ হুজুর পীর সাহেব নয় ওর জন্য পীর হলো ইবলিস শয়তান দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ চিনতে পারে না কেউ চিনতে পারে না কেউ বলবেন আপনি এমন কথা কিভাবে বলছেন প্রমাণ দিতে পারবেন প্রমাণ যদি না দিতে পারি আছে একটা ছোট মতো চার চাকা গাড়ি ওটাকে এই গ্রামে দিয়ে চলে যাব বাড়ি কখনো করব না দেরি বক্তারা বলতে পারে বলে না বললে কমিটি আর দ্বিতীয়বার দাওয়াত করবে না কারণ কমিটির মধ্যে 20টা ছেলে যদি নাম থেকে যায় এই 20টা ছেলেদের মধ্যে 15টা ছেলে বাপ আর মায়ের সাথে ভালো ব্যবহার করে না বাপ মার সাথে ভালো আচরণ করে না আর 15টা ছেলের মধ্যে 10টা ছেলে হলো সুদখোর এই 10টা ছেলে হলো সুদখোর সে যদি সুদ নাও খায় তার বাড়ির বউটা বাদ দেয় না তার বাড়ির গিন্নিটা বাদ দেয় না আজকে তাদের বিরুদ্ধে আমরা সঠিক মতো ট্রিটমেন্ট করতে পারি না যদি ট্রিটমেন্টটা করা হয় দ্বিতীয়বারের জন্য দাওয়াত করবে না ও নামালবাড়ের মা চাচি খালা শুনছো রাতের বেলা কানটা একটু করবে ঝালা বালা দাওয়াতের দরকার নেই আজকে যখন এসেছি একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা এই দুনিয়ার বুকে সবচাইতে বড় পীর কে বাপমা 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 ভেরি গুড ঠিক বলেছেন এই দুনিয়ার বুকে সবচাইতে পীর বড় পীর যখন বাপ আর মা আপনার জন্য আপনার বাপ আমার জন্য আমার বাপ আপনার জন্য আপনার মা আমার জন্য আমার মা এখন বলুন 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 আমি আপনার কাছে জানতে চাই হাড়িতে 2000 টাকা দেওয়ার আগে তোমার বাপ আমার বাপ তোমার মা আমার মা হাঁটুর ব্যথা গাঁতের ব্যথা ছটপট চটপট চটপট করছিল তার বেলা 500 টাকা জুটলো না 1000 টাকা জুটলো না অথচ 10000 টাকা গাড়ি ভাড়া করে আজমির শরীফে জিয়ারত করতে গিয়ে হাড়িতে 2000 টাকা দিয়ে আসছে এরকম শয়তান আছে না নাই কি অসুবিধা লাগছে নাকি একদম জং ছাড়িয়ে তারপরে এশিয়ান পিন রংটা মারবো কারণ জং না ছাড়িয়ে না যতই দামি রং মারি 6 মাস 1 বছর তারপরে দেখবেন এরকম গাছের ছালের মতো উঠে যাচ্ছে কেন বলছে সালাম মিস্ত্রিটা ফাঁকি বাজ ঘষেনি গ্রিলের গায়ে মিস্ত্রি না ঘষলে ফাঁকি বাজ হয় আর বক্তা স্টেজে উঠলে ঘুষলে ভালো করে ঘষলে বলে এ ওয়াজ হয় না ইয়ার কি রে কি চলো আবার সুচ্ছিস তোর কোমর যন্ত্রণার ওষুধ দেবো আমি সোজা হয়ে বস আমি বাচ্চাদের তাড়াই না কেন জানেন এমন বহু বাচ্চা জলসায় আসে তার বাপ আসে না এমন বহু বাচ্চা জুম্মায় নামাজ পড়তে আসে তার বাপ আসে না কিন্তু বাচ্চাটা আসে কথা ঠিক কি না এ আমার জন্য কিচ্ছু আনতে হবে না চা পানি কিচ্ছু লাগবে না আমার সভাপতি সাহেব কিছু চা এনে দেন আমার কিচ্ছু লাগবে না বরের জন্য সবাই চিন্তা করে বরযাত্রীর জন্য কে করবে না কি বলেন
অন্তত এত টাকা খরচা করেছেন, আগামী বছর থেকে 200 টাকা এক্সট্রা খরচা করবেন, লাল চা সারা রাতে দুবার তিনবার দেবেন, 12টার পর থেকে দুবার তিনবার দেবেন, যাতে লোকের একটু এনার্জিটা ঠিক হয়, তাতে লাভ হবে। আমি বলছি মিলিয়ে নেবেন, কারণ মেদিনীপুর এলাকায় এই তো এক্ষুনি করে আসলাম, ওই নিমতৌড়ি থেকে ভিতরে কামারের চক, ওই ঠেকুয়া আছে ঠেকুয়া বাজার ওই ওখানে, আবার এই কালকে আর আসবো না পরশু দিন আবার আসবো, তার দুদিন আগে এসেছিলাম সুতো আটা কাশিপুর। হ্যাঁ, তো এ টুকটাক টুকটাক করে প্রায় তো আসা হয়, তো আমি খুব অল্প হলো যা যতটুকু বুঝি বলছি কাজে আসবে। আর আমার একটা বদভ্যাস হচ্ছে জিজ্ঞাসা করা, ঠিক হচ্ছে তো, ভালো লাগছে তো, অসুবিধা নেই তো? আপনারা যদি হ্যাঁ না উত্তরটা ঠিক দেন তাহলে আমার বক্তব্যর টেম্পারটা আরেকটু বাড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি ঠিকঠাক বলেন তাহলে বক্তব্য আরেকটু ভালো হবে, বুঝতে পারছেন কথা? যার জন্য একটু আপনাদের কাছে উৎসাহ চাইছি। আর এই যে লাশ পড়ে গেছে না, এরা যদি একটু পিছন দিকে থাকতো আর ওই লোকগুলো সামনে আসলে ভালো হতো, কিন্তু এরা ঘুমিয়ে পড়েছে, বাচ্চা মানুষ, এদের তোলা যাবে না, ছেলে মানুষ তোলা যাবে না, যেভাবে আছে ওভাবেই থাক, অন্তত ওরা তো বুঝি এখানে ঘুমিয়েছে, আর ওর দুলা ভাইরা তো ঘরে শুয়েছে, ওরা তো বুঝতে জান্নাতে ঢুকে বসে ঘুমিয়ে পড়েছে, কারণ এদের বীজ ভালো, বীজ মানে আমাদের বাপ, বুঝতে পারছেন, আর জমি মানে আমাদের মা। দেখছো পরে যদি সম্ভব হয় দেখা যায়, আসলে এই একাত দিনে এত ঘুম লেগে যায় নিজেরও ব্যালেন্স রাখা যায় না, প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না। চলুন সবাই মিলে আর একবার তকবীর দেব না, আর এই তকবীর, হ্যাঁ এইরকম আওয়াজ দেবেন, কারণ মাঠে জন কাজ করলে ও কি মনীষ বলে নাকি, বিড়ি দেয় না বিড়ি, তা বিড়ি যখন পকেট থেকে বার করে ধরানো রাখে এরকম, এদের কাকা পাক দিচ্ছ কেন বলে, বিড়ি যদি কড়কড় কড়কড় করে মনে হবে প্রতিটানে আমে জানে, তারা পাক দিয়ে পাক দিয়ে সামনে দেখ ফোঁ দিচ্ছ কেন বলে, একটা বিড়ি খেলে সাতটা ডাবের কাজ, তিনটা আপেলের কাজ, খাবো ভালো খাবো ফুটো টানবো কেন, তাই হাফ ভেঙে দেয় হাফ টান। বিড়ি নাকি ঘুম আসে ওই বিড়ি নাকি ওর ঘুম ছাড়ায়, ভাত খাওয়ার পরে নাকি এক টান মারলে হজম শক্তি ভালো হয়, আর সকালবেলা বাথরুমে উঠে গিয়ে আরো এক টান মারলে পায়খানা নাকি ক্লিয়ার হয়। আমি বিড়ির 25টা গুণাগুণ বলতে পারবো, কিন্তু দরকার নেই এই তিন চারটে, তাহলে বিড়ি যদি এত গুণাগুণ থাকে, এটা একটা আপনি কিনে বাড়ি নিয়ে গেছেন, আপনার ছেলে বলছে আব্বা কত দাম, আপনি বললেন 20 টাকা, বলছে এইটুকু আর 20 টাকা কি ছিলবো কি খাবো, সব শুদ্ধ মেরে দি, বাপ বলছে না রে জীবের বাম্পার উড়ে যাবে খোলাটা ছাড়া, তাহলে আখের মজা অনুভব করতে গেলে খোলা ছাড়াতে হবে, আর ভাতের মজা অনুভব করতে গেলে দিশি চাল খেতে হবে, কথা ঠিক কি না? আল্লাহু আকবার যে আমরা বলছি, আমরা তেমন করে বলছি আল্লাহু আকবার, যার মানে করোনা রোগী, আর আল্লাহ একবার বলেছিল মুস্কান কর্ণাটক, মনে নাই, কর্ণাটকের জমিনে মুস্কান একা গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে, কথা ঠিক কি না? 18 বছরের যুবতী 16 থেকে 18 গোটা পৃথিবীটা একাই নড়িয়ে দিয়েছে আল্লাহ একবারের শব্দতে। চলুন মাঝে মধ্যে একটু চার্জ করব, আর একবার বলে আবার বক্তব্য না, আর এই তো আচ্ছা সন্ধ্যা থেকে কি লোকের থেকে আরো বেশি ছিল, তার লোক কমে গেল, গলে খাতে আমি বলছি আমি যখন আসলাম তখন তো কিছু লোক উঠে গেল, আবার কিছু লোক ঢুকলো, অরিজিনাল লোকটা কাটলো কখন চলে গেল না, এরকমই হয়, একটু বেশি ছিল 10টার দিকে নাকি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তাবারও কাছে নাকি, আবার ওরে খোদা, মানে ও তো তখন যে ঘুমোচ্ছে সে উঠে পড়ে এই লাইনে দাও, ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা
আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো, আমি যখন কথায় কথায় বলেছি আল্লাহ এবং রসুলের পরে বাবার মা, আপনারাও তা স্বীকার করেছেন। আমাদের পীর মোর্শেদ সুলতানুল আজিম আশিকের রসুল ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, তানাকে আমরা মানি কি মানি না? ছোট হুজুর পীর কিবলা বলেছেন আল্লাহ এবং রসুলের পরে হলো বাবার মা, আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাবার মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। কলা গাছের বারোটা বাজিয়েছে জিরে, মুসলমানদের কলজে খেয়েছে একদল আগাছা ভণ্ড পীরে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাপার মায়ের দোয়া এবং বদ্দোয়া সন্তানকে অনেক উচ্চ উপরে পৌঁছে যায় দোয়া, বদ্দোয়ায় অনেক নিচেই নেমে যায়। বলবেন প্রমাণ দেন, চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। প্রমাণ দুটো দিকে দেব, আগে একটু বলে রাখি, ও ছেলেরা আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালিয়ে চলে যেত, আই বুড়ো মেয়েরা রং নাম্বারে ফোন করত, কিন্তু এখন এমন একটা সময় এসেছে দু ছেলের মায়েরা রং নাম্বারে ফোন করছে, দু ছেলের মায়েরা দেওরের হাত ধরে পালিয়ে যাচ্ছে, কেউ বা রং নাম্বারে কোন পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। এই কথাগুলো বললে সমাজের মানুষ বলে যুগ খারাপ, যুগ খারাপ, কিন্তু রাসূলুল্লাহ বলেছে তোমরা যুগকে গালি দিও না, জামানাকে গালি দিও না। আগেও সূর্য যেমন উঠত এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবত এখনো তেমন ডুবছে, জামানার কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ মানুষের পরিবর্তন হয়েছে, জামানার কোনো পরিবর্তন হয়নি। বলবেন মানুষের পরিবর্তন কেমন, একটু বলুন বলুন বলুন, আগে মানুষ বেশি লম্বা ছিল না এখন মানুষ লম্বা? আগের মানুষ লম্বা ছিল কিন্তু আগে শাড়ি ছিল ক হাত ন হাত, আগে 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 এখন বারো হাত, আগে শাড়ি ছিল নয় থেকে দশ হাত, দামি শাড়ি হলে দশ হাত, কমা দামি শাড়ি হলে ন হাত। তখনকার মায়েরা দাদিরা চাচিরা আমার এই মুরব্বী বাপেদের স্ত্রী আমাদের মা, ওনাদের ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা, তারা লম্বা ছিল, তাদের ন হাত শাড়িতে পেট দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, পাড়ার কোনো পরপুরুষ তাদের চেহারা দেখতে পাইনি, কিন্তু এখন মানুষ হয়েছে পাঁচ ফুট, মানুষ মানে নারীরা চার ফুট আট ইঞ্চি নয় ইঞ্চি, আমাদের ঝুমার মা সব মিলিয়ে দেখবেন জোকারের মতো সাইজ, কিন্তু বারো হাত শাড়ি, ওতে আবার ব্লাউজ পিস ফ্রি, তারপরেও দেখবেন আলিফ খালি বার নিচে এক নকতা, লাম খালি মিম খালি নুনের পেটে এক নকতা, বারো হাত শাড়ি ব্লাউজের পিস ফ্রি, তারপরে ওর গায়ে হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? মানুষ খারাপ, যুগ যুগের জায়গায় আছে, সূর্য যেমন উঠত এখনো তেমন উঠছে। আর একটুখানি শুনে রাখুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগে মাটির বাড়ি ছিল খড়ের চাল, বিচিলি চাল, খড়ের চাল দিয়ে ছাওয়া পানি পড়িত, কিন্তু তখন কারেন্টের ব্যবস্থা ছিল না, তখন আমাদের দাদিমাদের কোরআন শরীফ পড়া বন্ধ হয়নি। আর এখন নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি, তিনি বলেছেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, কিন্তু সকলকে বাড়িতে বাড়িতে নিতে হবে গ্যাস। বৌরা বলল শুধু গ্যাস নিলে হবে না, এমন একটা হাড়ি কিনে দাও তরকারি হলে যেন ডেকে দেয়, হাড়ি ডেকে দিচ্ছ কুকার প্রেসার কুকার রান্না হয়ে গেলে দেখে দিচ্ছে, কিন্তু আপনার স্ত্রী আমার দাদি আমার মা, আপনার মা আমার দাদিমা, তারা রান্না করেছে কাঠের জাল, মাটির চুলো, টাকাটির জাল, কুড়ো গোবর শুকিয়ে ঘুটে করে জাল দিয়েছে, তাদের নামাজ কাজা হলো না, ছটা বাচ্চা মানুষ করেছে বন্ধন নিতে হলো না, গুরুবলন নিতে হলো না। আর এখন ডিজিটাল ভাবি কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, দুটোর
বেশি বাচ্চা হবে না সিজার ছাড়া চলবে না এতে আমার গরু বুলন ছাড়া হয় না তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ দুটো প্রমাণ দিলাম 10টার মধ্যে দুটো দিয়েছি আরো আছে দরকার নেই দেব এই সিজনে দুটোই চলবে ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বি আনো বাপ অন্যায় হলে আবার করে দেবেন মাপ আজকে যখন বলেছি একটু শুনে রাখুন আমরা জলসাই বলি আপনারা বক্তব্যের মধ্যে শুনেছেন ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে স্বামীকে ডেকে লক্ষ্য করে বলেছিলেন ও আমার স্বামী গো আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে বেশি লোক জড়ো করবেন না আমার জানাজা দাফন কাফন রাতের মাত্র গুটি কয়েক মানুষ দেখে আমার জানাজা সমাধি করে দেবেন বেশি মানুষ ডাকবেন না হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ জিজ্ঞাসা করেছিলেন ও নবীর বেটি হাসান হোসেনের আম্মা আলীর স্ত্রী তোমার এই 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 তোর সামনের দিকে পিছনে বসিন সামনের দিকে চলে কত সামনের দিকে গ্যাপটা পূরণ কর সামনের দিকে চলে এই যে দুটো বসেছি ওট 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 সামনে দেখা চলে এই তো এই এই গাপে এই এই জায়গাটা এই জায়গাটা আয় চলে হ্যাঁ আরেকটু 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 বস বাহ কি সুন্দর কোথায় ছিলিস তোরা দোস্ত বসে বস তুই কি রান্না করছিস নাকি সব ফ্রি ফায়ার গুরু বুঝলেন চেহারা চোখ ঢুকে যাচ্ছে বলছে হবে নাকি ফ্রি ফায়ার পরে বলছি আগে এদিকগুলো হয়ে যাক লাস্টে ফ্রি ফায়ার ওদের বলবো বাপেরও বলবো আমার কাছে একটা বয়স্ক লোক বলছে খোকা আমার ছেলে জেন ধরে হ্যালো চাচা কেন বলছে রাত্রি এত ভয় করে আর খুব কাঁদে চাচা কেন বলছে যখনই পেশাব করতে উঠি ও দেখি খালি বলে ধর ধর মার মরে গেল মরে গেল তা আগেকার লোক খুব সাদা মাটার লোক তো আগেকার মানুষ খুব সাদা মাটার তাই বললাম চাচা জি ওর মোবাইল আছে বলছে একটা মোবাইল কিনে দিয়েছে কত দাম বলছে 17,000 আইলাম চাচা ও জেন ধরিনি আল্লাহর কিরর মোবাইলই ধরেছে মোবাইল লেলে আর জেন্দরা বন্ধ হয়ে যাবে আসলে তখনকার মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানি আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব দ্বীপ জল ওই গুপগাপ শুরু ব্যাখ্যা পরে আসছি আগে বলে নিয়ে একদিকে ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করা হলো ও ফাতেমা তুমি নবীর বেটি হাসান হোসেনের আম্মা আলীর স্ত্রী তোমার জানাজায় কত মানুষের হাজির হওয়ার স্বপ্ন আছে আর তুমি মানা করছো কি করে ওই সময় আলী কারামুল্লাহ ওয়াজহ বলেছিলেন এই ফাতেমা বলেছিলেন ও আমার স্বামী আমি যতদিন আমি যখন মারা যাব আমার লাশটা খাটিয়ার উপরে শোয়ানো থাকবে তখন মানুষ দেখে অনুভব করতে পারবে আমি কতটা লম্বা কতটা চওড়া কারণ কোন মানুষ যখন মারা যায় মহিলাদের হোক আর ছেলেদের হোক এই জায়গায় দড়ি দিয়ে বাঁধা হয় কি হয় না যাতে কাপড়টা খুলে না যায় হিসাব তাই তো পায়ের দিকে একটা মাথার দিকে একটা যেভাবে হোক যদিও কবরে নামানোর পর খুলে দেওয়া হয় কিন্তু উপরে তো বেঁধে দেওয়া হয় তাহলে যখন এমন করে শোয়ানো থাকবে কতটা লম্বা কি সরু কি রোগা ওটা বুঝতে পারবে আমি ফাতেমা তাই বলছি আমার দাফনের ব্যবস্থা দিনের বেলা না হয় রাতের বেলা যেন হয় তাহলে বলুন 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 আমাদের বাড়ির মেয়েরা মারা গেলে দিনের বেলা হয় না রাতে হয় দিনে শুধু দিনে নয় ওই কাফন পরানোর পর কাফনের কাপড় দেওয়া হয় কটা পাঁচটা আর এরকম একটা বেড কভার এরকম একটা চাদর খাটিয়ার উপরে দেয়া হয় না কেন কেন
আদব আদব পর্দার জন্য। আচ্ছা বলুন বলুন, আজকের বাজারে যখন ঘুরে বেড়াচ্ছে আলিফ খালি বান নিচে এক নকতা, পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালে একটা নকতা, ওই মেয়েটা যখন মারা যাবে পাঁচটা কাপড়ের কাপড় পরানো হবে। আজকের বাজারে এমন করে ঘুরছে, মনে হবে যেন আপনার কলকাতা যাওয়ার পাঞ্জাব লরি, যেমন রাতের লরি কোনো গাড়িকে সাইড দিতে চায় না, রাস্তা কভার করে চলে। আজকের সমাজে কিছু নারী জাত রয়েছে এমন করে বাজারে ঘুরে বেড়ায়, দেখলে মনে হবে 10 টাকা এলপি লরি। ও হলো পশ্চিমবাংলার নারী, রাতের রাস্তার রাজা হলো লরি, বর্তমানে নামালমার গ্রামের রাজা হলো নারী। ওরাই আবার বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আলু ভাতে বেগুনে মেয়েদের সাথে লেগুনে, নামালমারের মেয়েরা মস্তান ছেলেরা হয়ে যাও সাবধান, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা যে মেয়েটা আজকের দিনে বাজারের জাওয়ারের কাছ থেকে ফুচকা খাচ্ছে, যে মেয়েটা আজকের দিনে পাশের গ্রামের যুবকের কাছ থেকে ফুচকা খাচ্ছে, হাতে চুরি পড়ছে, তার টাকায় কিছু কেনাকাটা করছে, স্বামীর চোখটা ফাঁকি দিচ্ছে, পেট এবং পিঠে কাপড় দেওয়ার দরকার হয়নি, ওই মেয়েটা যখন কাল মারা যাবে 5টা কাপড়ের কাপড় পরানোর আগে গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে, ওর পেট এবং পিঠের দিকে ওর চেহারার দিকে পরপুরুষ যে পরিমাণ নজর দিয়েছে ওতে গরম পানি দিলে অ্যাকশন কাটবে না, ওতে বাথরুম পরিষ্কার করা হারপিক দিতে হবে। ইসলামটাকে নিয়ে খেলনা বলবেন না হুজুর, আমাদের বাড়ির মেয়েরা তো বোরখা পরেছে, আমাদের বাড়ির মেয়েরা বোরখা না পরলেও পর্দায় আছে, কে বলেছে পর্দায় আছে, আমি বলবো পর্দায় নাই, বলবেন পর্দা আবার কেমন, শুনে রেখে দেন জেনে রেখে দেন, পর্দা যদি আপনি বুঝতে না পারেন আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার জাল্লট 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 অনেক খাবারের দোকানে খাবারের প্যাকেটের ভিতরে 50 টাকা 100 টাকা 200 টাকার খাবারের সাথে নোট দিচ্ছে কি দিচ্ছে না, বাচ্চারা খেলার জন্য কিনছে কিনছে তো, আচ্ছা ওটাও 200 টাকার নোট, আপনার পকেটে আছে 50 টাকার নোট, ওই 200 টাকাটা আপনাকে কেউ দিলে আপনি 50 টাকাটা দেবেন কেন, দেবেন না, ওটাও তো টাকা, জাল, ভেরি গুড। তাহলে আজকের দিনে আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, আমার স্ত্রী আপনার বৌমা, যে পর্দাটা পরে রাস্তায় ঘুরছে ওটা হলো জাল পর্দা, জাল পর্দা, জাল পর্দা। যদি বলেন হুজুর কি করে হয়, শুনে রেখে দেন জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনার ঘরের ছাদের উপরে একটা বড় ছাদ, 15 ফুট লম্বা, 18 ফুট চওড়া, চারিদিকটা সুন্দর করে তক্তা মেরে আর মাঝখানে 3 ফুট যদি একটু ঢালাই দেয়া হয়, আপনি কি ওই জায়গায় দাঁড়িয়ে কখনো তা মেনে নেবেন? চারি সাইড যদি না হয় পানি পড়বে, পানি পড়বে, 5 টাকার আইসক্রিম পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে, কিন্তু যে বক্সটায় করে বিক্রি করতে আসে ওই বক্সটার দাম হলো 15 থেকে 20 হাজার, কিন্তু আইসক্রিমের দাম 5 টাকা, এই 5 টাকার আইসক্রিমে যদি হাওয়া লেগে যায় আইসক্রিমটা গলে যাবে, আইসক্রিম গলতে পারে কিন্তু আইসক্রিমের কাঠিটা তো গলবে না, কিন্তু তারপরেও 5 টাকার আইসক্রিমকে গোটা রাখার জন্য 25,000 টাকার যদি বাক্স ব্যবহার করতে হয়, আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবন 5 টাকার আইসক্রিমের থেকে কি দাম আরো কম বেশি? আমি বলি নাই, নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন আখাইরিল মাতাউন ইমরাতুন সালেহা, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্ত ধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এলাকা এলাকা হাড়িতে যখন মাছ থাকে, মাছ রান্নাঘরে মাছ রেখে দেয় জাল দিয়ে গরম করে ভেজে, যখন রেখে দেয় বিড়াল এসে ডাকছে ম্যাও 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 ম্যাও, আমাদের মায়েরা বলে দেখ 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 দেখ, মনে হয় খেয়ে ফেললো,
মনে হয় খেয়ে ফেললো, একটু গিয়ে দেখ ওই হাড়িটার উপরে এক জগ পানি চাপিয়ে দেয়া হয় অথবা আরেকটা হাড়ি চাপিয়ে দেয়া হয়, উদ্দেশ্যটা কি? কোন রকম যেন বিড়াল মাছ না খেতে পারে, বিড়াল যেন মাছ না খেতে পারে। এক কেজি মাছের দাম কত? 200 টাকা। কিন্তু বিড়াল না খেতে পারে, তার জন্য তার উপরে ভারী কিছু একটা চাপাতে হচ্ছে। আজকে যে মেয়েগুলো সন্ধ্যা থেকে রাস্তায় ঘুরেছে ওরা হলো মাছ, কিছু পুরুষ মানুষ আছে জলসান নিয়েতে আসেনি, মেয়েদের পিছনে ঘুরবো বলে এসেছে ওরা হলো বিড়াল। এসে আওয়াজ দিচ্ছে ম্যাও 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 ম্যাও। এই গ্রামের মেয়েরা বলছে আও খাও গল্প করে যাও, তুমি আমাদের পাশের বাড়ির ছেলে ভয় কাকে পাও, চিন্তার কোনো কারণ নাই। তাহলে 200 টাকা মাছের গুরুত্ব বুঝেছে, 200 টাকা মাছের গুরুত্ব বুঝেছেন, 5 টাকার আইসক্রিমের গুরুত্ব বুঝেছেন। অথচ আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ চৌবনের গুরুত্ব বুঝলেন না। যেখানে রসুল্লাহ বললেন নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন, কিন্তু আজকের আমরা মেয়েটাকে বাদ দিয়ে সবটাই ভালো করে থাকতে চাইছি, কিন্তু মেয়েটার জায়গাটা রাখতে চাই না, মেয়েটাকে পর্দায় রাখতে চাই না। বলবেন পর্দা করছে, বোরখা পরেছে। ও ছেলেরা, বর্তমান সমাজে যে বোরখা বিক্রি হচ্ছে ওই বোরখার মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী 100-এর মধ্যে 90টা বোরখা পরা হলো হারাম 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 হারাম। বলবেন কেন? ওগো শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা বড় বড় কেক কিনে আনেন, কেক ওই কেকের উপরে বিভিন্ন রকম ডিজাইন করা আছে না নাই? মিষ্টির দোকানে যাবেন, মিষ্টি কিন্তু বিভিন্ন রকম ডিজাইন। আজকের যে বোরখাগুলো বিক্রি হচ্ছে এখান থেকে বুকের এই জায়গাটা যত ডিজাইন কায়দে এখানে, তাহলে বোরখার উপরে ডিজাইন থাকলে, কেকের উপরে ডিজাইন থাকলে সেটা জনগণের চোখে লাগবে। ময়রার মিষ্টির দোকানে ডিজাইন থাকলে জনগণের দেখতে ভালো লাগবে, তাই জনগণ কিনবে। আর বাড়ির মহিলাটার বোরখার উপরে লীল লাল হলুদ কালো যদি ডিজাইন থাকে, পর পুরুষের নজর পড়বে কি পড়বে না? ধর্মের নামে ভণ্ডামি নয়। নোট নোট অরিজিনাল চাই, জাল চাই না। আমরা যতই জলসা দিই, এই জলসা দেওয়া গ্রামের লোকের একটা নেশা, বাইরের লোকের বসতে হতো না, এই গ্রামের লোক কটা যদি বসতো এ প্যান্ডেলের জায়গা হতো না। কিন্তু যারা জলসা দিচ্ছে ওরা গ্রামের লোক মনে করছে ওই ওরা যে কজন দিচ্ছে ওরা আর ওর বউ শুনুক, কেউ এসছে কেউ আসেন, কেউ আর বাড়িতে বসে বসে বলছে জলসাটা খুব ভালো হচ্ছে, কিন্তু সময় হচ্ছে না, শরীরটা টানছে না। মনে করবেন আবু জেহেলের চাস্তো ভাই, কেন? আবু জেহেল মরণের সময় নবী কানের দ্বারে গিয়ে বলেছিলেন চাচা তুমি একবার কলেমাটা পড়ে নাও, তোমার জান্নাতে যাওয়ার জামিনদার আমি হব, বলেছে না বলেনি? কিন্তু আবু জেহেল কি বললো? আমার পাওয়ার কমে যাবে, আমার পাওয়ার কমে যাবে, আমি কখনো মাথা নত করব না, সারা জীবন বাপ দাদুর ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্মে যাব, হবে না। নবী বলেছিলেন চাচা জোরে বলতে হবে, অন্তত আমি কানটা তোমার মুখের কাছে লাগাচ্ছি, তুমি আমার কানে কানে একবার বলো, তোমার বাকি আমি চিন্তা করব। আল্লাহ কি বললেন? হাবিব হেদায়েতের মালিক তুমি নয়, হেদায়েতের মালিক আমি, তুমি যাকে খুশি ভালোবাসতে পারো। আজকের গ্রামে মাইক সব জায়গায় দেওয়া আছে, কানে শুনতে পেয়ে যারা কুটুমকে নিয়ে গল্প করছে তারা কি আবু জেহেলের চাস্তো ভাই নয়? আবু জেহেলকে বারবার বলা হলো চাচা পড়ো পড়ো, চাচা বললো পড়বো না, এদের ডাকা হচ্ছে এসো এসো এসো, বলছে যাবো না। কি ঘুম লাগছে নাকি? ঠিক আছেন তো সব?